আজকে আমরা কি নিয়ে গল্প করব। কেউ কি কল্পনা করতে পারেন নিশ্চয় না আজকে আমরা বলবো সবচেয়ে বড় কোম্পানির সবচেয়ে কম বয়সী এমডির গল্প ওয়াল্টনের নাম নিশ্চয় আপনারা শুনেছেন দেশের অন্যতম প্রধান ব্র্যান্ড ওয়ালটন যাত্রা শুরু করেছিল দুই সালে সেই ওয়াল্টন এখন সবচেয়ে বড় তালিকাভুক্ত দেশীয় কোম্পানি মাত্র চোদ্দো বছরের মধ্যে ওয়াল্টনের উত্থান যেমন বিস্ময়কর কোম্পানির প্রধান নির্বাহীর গল্পটাও তেমনি অসামান্য হাইটেক ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি গোলাম মোরশেদ এখনও পঁয়ত্রিশ ছাড়াননি অর্থাৎ তিনি এখন দেশের সবচেয়ে বড় কোম্পানির সবচেয়ে কম বয়সী এমডি আজ আমরা তারই গল্প বলবো ওয়াল্টন মূলত এস এম নজরুল ইসলামও তার পাঁচ ছেলের স্বপ্ন গল্প ব্যবস্থাপনায় এখন সেই কোম্পানিরই হাল ধরেছেন মাত্র বারো বছর আগে যোগ দেওয়া গোলাম মোরশেদ পড়তেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে যার আরেক যার শর্ট ফর্ম আইউটি যান্ত্রিক প্রকৌশল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিনি পড়াশোনা করেছেন গ্রাজুয়েশন শেষ করেছেন দু সালে কনভেকেশন ছিল তিন ডিসেম্বর আর ওয়াল্টনে যোগ দেন বিশ ডিসেম্বর গোলাম হাসি হাসিমুখে বলেন জীবনে বেকার ছিলেন কেবল সেই সতেরো দিন এয়ার কন্ডিশন বিভাগের গবেষণা ও উন্নয়ন বিভাগে সহকারী প্রকৌশলী হিসেবে কাজ শুরু করেছিলেন তবে এক জায়গায় বসে নির্দিষ্ট একটি কাজে মন বসত না চলে এলুন উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং প্লান্টে এখানে সারাক্ষণই কাজ চলে কাজ করে আনন্দ পেলেন মোর্শেদ তিন বছর পরে আসেন ফ্রিজ বিভাগে ততদিনে তিনি নেতৃত্ব বহুমুখী কাজের স্পৃহা ও দক্ষতার প্রমাণ রেখেছেন এরপরই তাকে প্রতিষ্ঠানের ব্যবসা প্রকৌশল বিভাগের প্রধান করে নিয়ে আসা হলো এটাকেই তার পেশাগত জীবনের টার্নিং পয়েন্ট মনে করেন মোর্শেদ দু সালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আর দু হাজার সালের দু সালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আর দু সালের দশ আগস্ট হন দেশের সবচেয়ে বড় কোম্পানির সবচেয়ে কম বয়সী এমডি তার কাছে প্রশ্ন ছিল এত বড়ো দায়িত্ব পালন করতে কেমন লাগছে কথা হচ্ছিল ওয়াল্টনের কার্যালয়ে বসেই তিনি বললেন বেশ উপভোগ করছি আবার দায়বদ্ধতার কথাটাও ভাবি মনে হয় অনেক কিছুই করার আছে আবার যা করছি তা কতটা কাজে লাগছে সেটা নিয়েও ভাবতে হয় কোম্পানির সঙ্গে জড়িত চল্লিশ হাজার পরিবার তাদের প্রতিও দায়িত্ব আছে সব মিলিয়ে প্রতিটি মুহূর্ত কাজে লাগাচ্ছি কিনা সেটা নিয়েই ভাবি খুব সকালে তিনি ঘুম থেকে ওঠেন অভ্যাসটা ছাত্র জীবন থেকেই রয়ে গেছে উঠেই সবার আগে সেলফোনটা দেখেন কারখানা খোলা থেকে চব্বিশ ঘন্টা রাতে কিছু হলো কি না কোনো বার্তা আছে কি না সেসব দেখতে হয় তারপর প্রস্তুত হয়ে দশটা সাড়ে দশটার মধ্যে অফিসে চলে আসেন জানালেন অফিসটা আমার কাছে পছন্দের একটা জায়গা এখানে এসে এক ধরনের শান্তি পায় কারখানায় গেলেও আমার খুব ভালো লাগে আসলে কাজ করতে আমার ভালো লাগে মনে করি কোনো কিছু করতে চাইলেই কাজের জায়গাটিকে ভালো লাগতে হবে অফিস শেষে তিনি ব্যাডমিন্টন খেলতে যান আর সপ্তাহে একদিন ফুটবল খেলেন স্বপ্ন ওয়াল্টনকে শীর্ষস্থানীয় বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা শীর্ষ পাঁচের মধ্যে থাকারই ইচ্ছা আরেকটি স্বপ্ন হচ্ছে একই ধরনের নামি দামি ব্র্যান্ড ও কোম্পানিকে কিনে একীভূত করা বড়ো বড়ো ব্র্যান্ডের সঙ্গে কো ব্র্যান্ডিংয়ে যাওয়ার ইচ্ছাও তার গোলাম মোর্শেদ এ নিয়ে বললেন ওয়াল্টনকে আমি বিশ্বের দরবারে নিয়ে যেতে চাই বড় প্রতিটা দেশে আমরা যেতে চাই মূল কথা হচ্ছে দেশের বাজার দখল করার পরে বৈশ্বিক বাজারে ভূমিকা রাখাই আমার লক্ষ্য ও স্বপ্ন আর তরুণদের জন্য তার একটাই পরামর্শ কাজ করে যেতে হবে থাকতে হবে নিষ্ঠা ও ধৈর্য এই বেশ ভালো আছি এটা মোটেই ভালো ভাবনা নয় তাহলে আর সামনে এগোনো যাবে না এক জায়গায় স্থির হয়ে থাকতে হবে সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন পাশাপাশি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন